Rainbow Antibacterial Paints এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সারা দেশে শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি শ্রদ্ধা জানায় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো। ভোরে সূর্যোদয়ের সাথে সাথেই হয় প্রভাত ফেরি। এ উপলক্ষে শহীদ মিনারগুলোর মূল বেদিতে আঁকা হয় আলপনা, দেয়ালগুলোতে শোভা পাচ্ছে ভাষা আন্দোলনের গ্রাফিতি। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা আর ভালোবাসায় নগরের মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করেছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ শহীদ মিনারে শ্রদ্ধা জানান নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন সহ অন্যান্যরা। অত্যন্ত পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর অবিশ্ব যে লক্ষ্য অর্থাৎ যে স্বপ্ন ছড়ার বাংলায় প্রতিষ্ঠা করা, সেটাই প্রতিষ্ঠা করাটাই হলো আমাদের প্রত্যাশা এবং কর্তব্য। সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও শুদ্ধ প্রয়োগের আহ্বানে সিলেটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মানুষ। রাত 12:01 মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের পর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে বের হয় প্রভাত ফেরি। খালি পায়ে বর্ণমালা হাতে নিয়ে প্রভাত ফেরিতে অংশ নেন নানা বয়সী মানুষ। রাজশাহীতে কঠোর নিরাপত্তায় নগরীর বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বাংলা ভাষাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার দাবি জানানো হয়। বাংলা ভাষার জন্য যে আমরা জীবন দিলাম, রক্ত দিলাম, সেটাকে আমরা ধরে রাখতে পারছি ইনশাল্লাহ। চর্চা, ভাষার যে সংরক্ষণ, ভাষার যে উৎকর্ষতা, এটা কিন্তু অন্যান্য জাতির মতো আমরা করছি না। রংপুরে সকাল থেকেই প্রভাত ফেরির মিছিলে ছিল উপচে পড়া ভিড়। এর আগে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রংপুর সিটি মেয়র, বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। রাষ্ট্রভাষা বাংলার যে সর্বক্ষেত্রে ব্যবহার সেটি কিন্তু নিশ্চিত হয়নি। সরকারি বেসরকারি প্রত্যেকটি দপ্তরে কিন্তু ইংরেজির ব্যবহার রয়েছে। এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো, অনেক অভিজ্ঞতা হলো। খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান। প্রভাত ফেরির পর আয়োজন করা হয় আলোচনা সভার। আমার বাবা যে ভাষায় কথা বলতো, আমিও সেই ভাষায় কথা বলবো। এটাই হচ্ছে মাতৃভাষার যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে সেখানে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বরিশালেও ছিল নানা আয়োজন। ভোর থেকে নগরীর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষ ছিল শ্রদ্ধার সেই মিছিলে। So I'm just here to celebrate and appreciate the six martyrs who gave up their lives to protect the Bangla language. It's a cultural language day that the whole nation celebrates. ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। রাত 12:01 থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান। লক্ষ্মীপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। যশোরে ফুলেল শ্রদ্ধায় ভরে যায় নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার বেদি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। দিবসের প্রথম প্রহরে ঝিনাইদহে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। সোমবার সকাল 10:00 পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে ফুল দেয়া নিয়ে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।
প্রায় ঘন্টা ব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে শহীদ বেদিতে ফুল দেয়া নিয়ে চট্টগ্রাম মহসিন কলেজে আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আর লক্ষ্মীপুরে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে, এতে আহত হয়েছেন দশজন। নেই নিজস্ব ভাষায় শিক্ষার ব্যবহার, সচরাচর কথাবার্তায়ও নেই ব্যবহার, ফলে হারাতে বসেছে শেরপুরের গাঢ় পাহাড়ের গাঢ়, কোচ, হাজং, ডাল ও বানাইসহ ছয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। পাহাড়ি এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য তাদের মাতৃভাষায় বই দিলেও শিক্ষকের অভাবে সম্ভব হচ্ছে না তা শেখা। জুবায়দুল ইসলামের তথ্যে ডেস্ক রিপোর্ট। পারিবারিক আবহাওয়ায় সুখ দুঃখের গল্পটা চলে মাতৃভাষাতেই, কিন্তু ভবিষ্যতের স্বপ্ন বুনতে হাঁটতে হয় বাংলা ভাষার হাত ধরে। শেরপুর জেলার শ্রীবর্দি, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার বিশাল এলাকা জুড়ে আকাশ ছোঁয়া গাঢ় পাহাড়। আর নৈসর্গিক সৌন্দর্যের আধার এসব পাহাড়ি এলাকায় বাস করে গাঢ়, কোচ, হাজং, বানাই ও ডালু সহ ছয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তত 60,000 মানুষ। এই নৃগোষ্ঠীর মানুষের যেমন রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি, তেমনি রয়েছে একেবারেই নিজস্ব ভাষা। কিন্তু আধুনিকতার স্রোতে গা ভাসিয়ে আবার কখনো বা বাধ্য হয়েই চর্চা হয় না সমৃদ্ধশালী এসব ভাষার। পোলাপানের শিক্ষা তো বেশি হয়ে গেছে গা, এখন খালি বাংলা ভাষায় কথা কয়। আজকের পোলাপানা তো খালি বাংলা ভাষায় বলে, আমাদের কথা তো ভুলে গেছে গা। সরকার কয়েকটি নৃগোষ্ঠীর শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই দিলেও বহু বছর ধরে রয়েছে শিক্ষকদের অভাব। নিজস্ব ভাষা ও সংস্কৃতি চর্চার জন্য স্কুলগুলোতে তাই নিজে ভাষাভাষীর শিক্ষক চায় আদিবাসী শিক্ষার্থীরা। আমাদের স্কুলে তো আমাদের ভাষা বলা যায় না, বাংলা ভাষা বলে। হাজং ভাষা কোনো শিক্ষক নেই, আমরা হাজং ভাষা সে বাংলা ভাষায় কথা বলি। পাহাড়ি এসব ভাষায় পারদর্শী শিক্ষক নিয়োগের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তাদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে বই, তাদের ল্যাঙ্গুয়েজে পর্যাপ্ত পরিমাণে বই আমরা সরবরাহ করি, কিন্তু ওখানে একটা ঘাটতি অবশ্য রয়ে গেছে। এটা তাদের দাবিও যে এই বইগুলি পড়ানোর মতো উপযুক্ত শিক্ষক সেখানে নেই। তাদের ল্যাঙ্গুয়েজে পারঙ্গম দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া যায় কিনা এই বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। বহু বছর ধরে এসব ভাষা সংরক্ষণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি এখনো। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা টিকিয়ে রাখতে তাই সরকারের হস্তক্ষেপ চান তারা। ডেস্ক রিপোর্ট, News24। দেশ সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, আর খবর নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আলোচনা সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন চলে যাব প্রধানমন্ত্রীর বক্তব্যে। গবেষণা ছাড়া কখনো এগোনো যায় না। হয়তো শুনলে অবাক হবেন যে 96 সালে যখন আমি সরকার গঠন করি, তখন আমি লক্ষ্য করি যে আমাদের গবেষণার জন্য বাজেটে আলাদা কোনো অর্থ বরাদ্দ কখনো ছিল না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় অনেকের সাথে আমার আলোচনা হয়, বিশ্ববিদ্যালয়ে যতটুকু বাজেট তার মধ্যে দিয়ে যার যেটুকু করা সেটুকুই করছেন, কিন্তু এখানে যে আলাদাভাবে বিজ্ঞান চর্চার জন্য একটা বিশেষ ব্যবস্থা দরকার বা গবেষণার জন্য আলাদা ফান্ড দরকার, এটা ব্যাপারে কারো কোনো লক্ষ্যই তখন ছিল না। আসলে থাকবি বা কী করে সেটা আপনারা ভালোই বুঝেন। যাক, আমি সে বিষয়ে বলতে চাই না। যাক, আমরা প্রথমেই আমরা সেই যখন 96 সালে সরকার গঠন করি, আমি বিজ্ঞান গবেষণায় আলাদাভাবে টাকা ব্যবস্থা করি, কারণ তখন আমরা কেবল সরকারে এসেছি, আর্থিকভাবে অনেক সমস্যা ছিল। তো আমার এখনও মনে আছে যে প্রথমেই 12 কোটি টাকা আমরা গবেষণার জন্য বরাদ্দ দিই। পরের বছরে আমরা যখন বাজেট করি, 100 কোটি টাকার আলাদা একটা থোক বরাদ্দ আমরা রেখে দিই শুধু গবেষণার জন্য। আজকে সেই গবেষণা আমরা শুরু করেছিলাম বলেই কিন্তু বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্ভরতা অর্জন করেছে। গবেষণা করেছিলাম বলেই আজকে কিন্তু আমাদের মানে খাদ্যদ্রব্য শুধু না, আজ বিজ্ঞান চর্চার দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। আরেকটা বিষয় ছিল, আমরা কত পিছিয়ে ছিলাম। আমাদের কোনো
মোবাইল ফোন তখন তো একটাই কোম্পানি ব্যবহার মানে ব্যবসা করত, 130,000 টাকা হচ্ছে ফোনের দাম, আর পার মিনিট 10 টাকা, ধরলেও 10 করলেও 10, কারণ তখনকার যে সরকার ছিল 91 সালে বিএনপি সরকারের এক মন্ত্রীর ব্যবসা ছিল। আর ঢাকা শহরের মাত্র কয়েকটি জায়গা ছাড়া, চিটাগাঙের কয়েকটি জায়গা ছাড়া সারা বাংলাদেশে টেলিফোন কিন্তু অ্যানালগ ছিল, ডিজিটাল ছিল না। প্রথমে আমরা মোবাইল ফোন সম্পূর্ণ উন্মুক্ত করে দিই ব্যক্তি খাতে, আর সমগ্র বাংলাদেশে যাতে ডিজিটাল ফোন হয় তার ব্যবস্থা আমরা নেই, এবং কম্পিউটার শিক্ষার উপরে আমরা গুরুত্ব দেই এবং আমাদের দেশের মানুষকে আমরা উদ্বুদ্ধ করি যাতে এটা শিখতে হবে, কারণ আমাদের বিজ্ঞানের সাথে এগিয়ে যেতে হবে, আমরা পিছিয়ে যেতে পারি না। প্রযুক্তি শিক্ষা আমাদের নিতে হবে, প্রযুক্তি শিক্ষা ছাড়া আমরা এগোতে পারি না। যাক, দ্বিতীয় দফা সরকার এসে আমরা একটু সুযোগ পেলাম, কাজে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম এখন করেছি, আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি, আমাদের ছেলেমেয়েরা যাতে শিক্ষা পায় তার ব্যবস্থা আমরা করে দিয়েছি, এমনকি শিক্ষকদেরকে কন্টেন্ট তৈরি করার জন্য আমরা প্রশিক্ষণও দিয়েছি, দিয়ে তারা নিজেরাই যেন কন্টেন্ট তৈরি করতে পারেন সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এটাও কিন্তু এখনও চালু আছে। কাজে বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান গবেষণা এবং গবেষণালব্ধ যে সমস্ত জ্ঞান সেটা মানুষের কাজে যেন ব্যবহার হয়, সহজভাবে ব্যবহার হয়, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর বিজ্ঞান শিক্ষায় আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছিলাম যে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান পড়ার কোনো আগ্রহই ছিল না। তখন আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে 12টা বিশ্ববিদ্যালয় করবার আমরা পরিকল্পনা নিই, এবং সেই বিশ্ববিদ্যালয়ের নামও দিয়েছিলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমার উদ্দেশ্য ছিল যে এই নামটা দিলে পরে আমাদের ছেলেমেয়েরা তাহলে বিজ্ঞান পড়ার দিকে একটু আগ্রহী হবে, প্রযুক্তি শিক্ষার দিকে আগ্রহী হবে, কারণ তারা এই বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি পেতে পারবে। এভাবে আমরা উদ্বুদ্ধ করেছি। পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে গবেষণা একান্ত দরকার, আমাদের স্বাস্থ্য বিষয়ে, আমাদের শিক্ষা বিষয়ে, আমাদের বিজ্ঞানের অন্য অন্য দিক, এমনকি শিল্প বিষয়ে, সব বিষয়ে কিন্তু গবেষণা একান্তভাবে দরকার। এবং আরেকটি বিষয়ে আমি সত্যি খুব আনন্দিত যে যে বিষয়টা এসছে যে ভাষার উপরে, কারণ আমরা যদি একটা খটোমটো পরিভাষা ব্যবহার করি তাহলে সেটা কিন্তু কেউ আর বুঝতে পারবে না বা ই করতে পারে না। আমি আমাদের যে লাফিবা জামালের বইতে যেখানে আপনি দেখবেন কন্টেন্টের যে পরিভাষাটা বাংলায় আধেয়, ওই আধেয় বললে কিন্তু আসলে অনেকে বুঝতেই পারবে না, কন্টেন্ট বললে সবাই সহজভাবে বুঝবে। কাজে যে শব্দগুলি বহুল প্রচলিত এবং আন্তর্জাতিকভাবে প্রচলিত সেগুলি যে ভাষায় আসুক, যে ভাষায় সবথেকে বেশি অধিক ব্যবহৃত আমাদের সেটাই গ্রহণ করতে হবে। সেখানে ওই পরিভাষা ব্যবহার করতে যে এরপর শেষে কোনো কিছুই বুঝবো না, বলতে পারবো না, সেটা যেন না হয়, কারণ সব জায়গায় মানে আমাদের প্রতিশব্দ করতে হবে বা পরিভাষা করতে হবে, আমিও এটা বিশ্বাস করি না। কারণ বিজ্ঞানের যুগে বিজ্ঞান যেভাবে বিস্তার লাভ করছে সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাই কিন্তু আছে, ইংরেজি ভাষাও যেমন আছে, ফ্রেঞ্চ আছে বা অন্য অন্য অনেক দেশে অনেক ভাষাই আছে এর ভিতরে যুক্ত হয়ে গেছে। আর আমাদের বাংলা ভাষায় কিন্তু প্রায় 8,000-এর উপর আমাদের বিদেশি ভাষা আমাদের ভাষার সাথে মিলে গেছে। কাজেই সেই দিক থেকে আমি মনে করি যে আমরা ওই ব্যাপারে খুব বেশি কনজারভেটিভ না হয়ে, রক্ষণশীল না হয়ে, প্রচলিত যে শব্দগুলি, প্রচলিত যে মানে বিজ্ঞানের যে টার্মসগুলি সেগুলি দিয়েই কিন্তু বাংলা ভাষায় সহজভাবে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থাটা করা যেতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এটা যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মাতৃভাষা সংগ্রহ করা, মাতৃভাষার উপরে গবেষণা করা সেটাও যেমন করবে, সাথে সাথে এই ক্ষেত্রটাও দেখতে হবে যে আমরা এই ভাষাকে কীভাবে মানুষের ব্যবহারের জন্য বা সহজলভ্য করা, সহজবোধ্য করা,
সহজভাবে ব্যবহার করার সুযোগ সৃষ্টি করতে পারি এ বিষয়গুলি নিয়েও কিন্তু গবেষণা করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। আমি অবশ্য বিজ্ঞানের ছাত্রীও না কিছু না নেরেট বাংলার ছাত্রী, কিন্তু আমি মনে করি যে বিজ্ঞানের বিস্তার ছাড়া একটা জাতি এগোতে পারে না, এবং যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন আমাদের শিক্ষা কমিশন তৈরি করেন, সে তিনি কিন্তু আমাদের দেশের তখনকার যুগের সবথেকে বিশিষ্ট যিনি বিজ্ঞানী, সেই বৈজ্ঞানিককেই কিন্তু দায়িত্ব দিয়েছিলেন এবং তিনিও সেই বিজ্ঞানের উপরেই গুরুত্ব দিয়েছিলেন। যে আজকে আমার এই প্রবন্ধটা খুবই ভালো লেগেছে এবং আমি মনে করি যে এটাকে আরও ব্যাপকভাবে মানে আমাদের সারা বাংলাদেশে একটু প্রচার করা দরকার। আর সেই সাথে সাথে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর লফিফা জামালকে, যে সুন্দরভাবে যে আপনি এই প্রবন্ধটা রচনা করেছেন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর যে বিজ্ঞান সম্পর্কে চিন্তাভাবনাটা তুলে ধরেছেন সেজন্য। কারণ আমরা রাজনৈতিক দিকটা যত বেশি ধরি কিন্তু তার ভিতরে যে একটা বৈজ্ঞানিক চিন্তাভাবনা ছিল সেটা কিন্তু সেভাবে মানে প্রকাশ হয় না। তো আপনার এই প্রবন্ধের মধ্য থেকে সেটা বেরিয়ে এসেছে, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এটুকুই বলবো যে আমাদের আমাদের যেমন ইতিমধ্যে আমি আজকেও আমরা কথা বলছিলাম আমাদের মন্ত্রীর সাথে, যে আমাদের কম্পিউটার এবং ইন্টারনেটে বাংলা কন্টেন্ট তৈরি করা বা বাংলা ভাষাটা ব্যবহার করা, ইতিমধ্যে বাংলা কিবোর্ড এসেছে কিন্তু সেটাকে আরও সহজ করে দেওয়া, কারণ আমাদের যুক্তাক্ষরগুলি এত খটোমটো। কারণ আমি নিজেও একসময় বাংলা টাইপ করা শিখেছিলাম, খুব যেমন শেখাও যায় আবার তাড়াতাড়ি ভুলেও যেতে হয় প্র্যাকটিস না থাকলে, এটাই হচ্ছে বড় কথা। কাজে এটাকে আরও সহজভাবে আমাদের তৈরি করা দরকার এবং সে ব্যাপারে অবশ্য কাজ চলছে। এটা শুনলে আপনি খুশি হবেন যে এটাকে আরও সহজভাবে তৈরি করার জন্য ইতিমধ্যে কিন্তু কাজ চলছে, তবে টুকরা আরও গবেষণা করা এবং মানুষ যাতে সহজে ব্যবহার করতে পারে সেটার ব্যবস্থা নেওয়া। তবে মোবাইল ফোনে সেটা সেখানে কিন্তু বাংলা শব্দগুলি ব্যবহার করতে পারে এবং বাংলায় মেসেজ দিতে পারে, এবং আমাদের দেশের একেবারে সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এটা ব্যবহার হচ্ছে, এখন মানুষ কিন্তু সেভাবে ব্যবহার করছে, কাজেই এটা একটা শুভ লক্ষণ। অনেকে আমি যখন 96 সালে উদ্যোগটা নেই, যেমন সাবমেরিন কেবলের সাথে বাংলাদেশ যুক্ত করা, ব্রডব্যান্ড নিয়ে আসা বা এই ব্যবস্থাগুলি, তখন আমাদের দেশের অনেক মানে আমি বলবো জ্ঞানী গুণীজন তারাও মনে করছেন যেটা করে কী হবে, কে ব্যবহার করবে, এই দেশের মানুষ লেখা যায় না বলা জানে না, এই এইভাবে একটা চিন্তায় তাদের ছিল। বেশ ভালো স্বনামধন্য মানুষের মুখ থেকে আমার এই কথা শোনা, আমি আর সেটা বলতে চাই না, কিন্তু এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। কিন্তু মোবাইল ফোন যখন আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিলাম, এটা কিন্তু আমাদের আর একটা ভালো সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা হলো আমরা 96 সালে আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র 45%, আমরা উদ্যোগ নিলাম যে করে হোক আমরা মানুষকে সাক্ষরতার হার বৃদ্ধি করব, এবং সেই উদ্যোগ নিয়ে সমস্ত জেলায় জেলায় একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা অনেকগুলি কর্মসূচি নিয়েছিলাম এবং আলাদা প্রকল্পও নিলাম, যদিও সেটা পরবর্তীতে বিএনপি সরকার এসে বন্ধ করে দিয়েছিল, কিন্তু তার কিছু ফল আমরা পেয়েছিলাম, প্রায় 65.5% উন্নীত করতে সক্ষম হয়েছিলাম, এবং ইউনেস্কো আমাদেরকে কিন্তু একটা পুরস্কারও দিয়েছিল সে সময়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এরপরে যখন বিএনপি জামাত জোট আসে আমরা আবার পিছিয়ে পড়ি, আবার সেই মানে আগের সব জায়গায় ফেরত চলে যাই, এটা হচ্ছে দুর্ভাগ্য। যাক পরবর্তীতে তো আমরা অনেক দূর এগিয়ে গেছি। যাক আমি এটুকু বলতে চাই যে মোবাইল ফোনে এই যে আমরা বাংলা অক্ষর ব্যবহার করার যে সুযোগটা করে দেওয়া হয়েছে, এর ফলে কিন্তু আমাদের দেশে যে সাধারণ মানুষ সবাই তো এখন মোবাইল ফোন ব্যবহার করে, তাতে আমাদের যে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ করার যে আমাদের উদ্দেশ্য সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে সফল হয়েছে, কারণ অনেকেই এই মোবাইল ফোন ব্যবহার। নিউজ 24 দেশ সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।